উইকেটের পিছনে বরাবরই লিটন দাস প্রতিপক্ষের ব্যাটসম্যানের জন্য আতঙ্কের নাম আজও পাকিস্তানের ব্যাটসম্যান সাউথ শাকিলকে স্টাম্পিং করার মধ্য দিয়ে আউট করেছেন লেটন দাস লিটন স্টাম্পিংয়ে পরিণত হয়েছে সাউথ শাকিল বাংলাদেশ পেয়েছে পঞ্চম উইকেটের দেখা সাউথ শাকিলকে স্টাম্পিং করে ফিরিয়েছেন লিটন মাত্র এক সেকেন্ডের চার ভাগের এক ভাগ সময়ের মধ্যে সাউথ শাকিলকে স্টাম্পিং করেছেন লিটন দাস যেটা রেকর্ড বলা চলে মেহদি হাসান মিরাজের বলটা একটু বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন সাউথ শাকিল কিন্তু এই সময় আর তাকে সময় দেন লেটন লেটন সাথে সাথে স্টাম্প ভেঙেছেন আবেদন করেছেন অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ার কাছে পাঠিয়েছে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেটাররা পরে অনেকটা সময় রিপ্লেতে দেখেছেন তৃতীয় আম্পায়ার সাউথ শাকিলের পাটা যখন ক্রেজের অনেকটা অংশ বাহিরে ছিল তখন স্টাম্প ভেঙেছেন লেটন দাস একেবারে কম সময়ের মধ্যে স্টাম্প ভেঙে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন লিটন বাংলাদেশের স্পিনার মেহেদি মিরাজের বল সুইং মোটেও বুঝতে পারেননি সাউথ শাকিল কিছুটা বেরিয়ে পড়েছেন তিনি অবশ্যই পরে চেষ্টায় ছিলেন ক্রিজের ভেতরে পা প্রবেশ করানোর কিন্তু সেটার হতে দেননি লিটন দাস খুব দ্রুত সময়ের মধ্যে স্টাম্প ভেঙে সাউথ শাকিলকে স্টাম্পিংয়ে পরিণত করেছেন বাংলাদেশের উইকেট রক্ষক লিটন দাস চোখের পলকে স্টাম্পিং করে প্রশংসায় ভাসছেন লিটন